নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী। টিম ফোকাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের আজকের নতুন ভিডিওতে স্বাগত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন কিছু নতুন অভ্যাস যেগুলোর মাধ্যমে আপনারা দীর্ঘদিন যাবৎ সুস্থ এবং নিরোগ থাকতে পারবেন। যেমন, একদিনে অন্তত 5000 স্টেপ হাঁটুন। স্বাস্থ্যের পক্ষে খাবার যতটা জরুরি ততটাই জরুরি কিন্তু রোজ হাঁটা চলা করা। সুস্থ থাকার জন্য 8-10 গ্লাস জল পান করা উচিত। এটি আপনাকে হাইড্রেট রাখবে ও খাবার হজম করতেও সাহায্য করবে। ভুলেও প্রাতঃরাশ বাদ দেবেন না। ভরপেট প্রাতঃরাশ করলে সন্ধ্যে পর্যন্ত এনার্জেটিক অনুভব করবেন। রাতে কম খাবার খাওয়া অভ্যাস করুন। রাতে কম খাবার খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। চা ও কফি কম পান করলে শরীর সুস্থ থাকে। অনেকেই অভ্যেসবশত চা ও কফি পান করে থাকেন, কিন্তু সুস্থ থাকতে এদের পরিমাণ নির্দিষ্ট রাখুন। চা ও কফির পরিবর্তে গ্রিন টি শরীরের পক্ষে অধিক উপকারী। এটি শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে, যার ফলে হজম তাড়াতাড়ি হয়। ফাস্টফুড খেতে সকলেই ভালোবাসেন, কিন্তু এই খাবারগুলি শরীরের পক্ষে ক্ষতিকর। এতে অধিক পরিমাণে ক্যালোরি থাকে, তাই ফাস্টফুড ও বাইরের খাবার এড়িয়ে চলুন। নেশা করা শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। মদ্যপান ও ধূমপান ফুসফুস ও লিভারের রোগের কারণ হয়ে দাঁড়ায়, তাই সুস্থ থাকতে নেশা থেকে দূরে থাকুন। নিয়মিত এক্সারসাইজ ও ব্যায়াম করুন। যোগাসন শরীরকে নমনীয় করে পাশাপাশি মানসিক স্বাস্থ্যের পক্ষেও জরুরি। সুস্থ থাকতে মিষ্টি থেকে দূরত্ব বজায় রাখুন। এর ফলে রক্তে শর্করার পরিমাণ কম থাকে ও ডায়াবেটিসের মতো মারণ রোগের হাত থেকেও বাঁচা যায়। সর্বোপরি ভালো ঘুম, সুস্থ থাকতে জরুরি। যারা রাতে ঠিকঠাক ঘুমোতে পারেন না, তারা প্রায়ই কোনো না কোনো রোগে ভুগতে থাকেন। শরীর ও মস্তিষ্ক উভয় ক্ষেত্রেই ভালো ঘুম প্রভাব বিস্তার করে। বন্ধুরা, তবে আজ পর্যন্তই। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।